চতুর্থ পর্যায়ে নির্বাচন নিমন্তে ময়ূরভঞ্জ লোকসভা সমেত আটটি বিধানসভার আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে জেলার মোট 81 জন প্রার্থী নির্বাচন ময়দান ওহ্লাইছেন। এমান মধ্যে লোকসভা ক্ষেত্র 8 জন প্রার্থী ময়দানে রয়েছে। জশীপুর নির্বাচন মণ্ডলী 10 জন, রায়রঙ্গপুর 9 জন, বারিপদার 7 জন, বড়সাই 8 জন, বাঙ্গিপোষি 11 জন, মোরড়ার 13 জন, উদোলার 5 জন ও সারসকোণার 10 জন প্রার্থী রয়েছে। মোরড়া বিধানসভা ক্ষেত্রে সর্বাধিক 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে কেন্দুঝর লোকসভা আসন অন্তর্গত করঞ্জিয়া আসনের তৃতীয় পর্যায়ে নির্বাচন সমাপ্ত হয়ে সারিছে। এখানে 10 জন প্রার্থী নির্বাচন লড়িলে। জেলার মোট মতদাতা সংখ্যা হচ্ছে 18,32,23 জন। মাত্র তৃতীয় পর্যায়ে সরিথিবা করঞ্জিয়া বিধানসভা আসনর ভোটর সংখ্যা হচ্ছে 1,83,96 জন। অন্তিম পর্যায়ে জেলার অবশিষ্ট 16,48,927 জন মতদাতা প্রার্থী মানকর ভাগ্য নির্ধারণ করবে। ময়ূরভঞ্জ জেলা প্রতিনিধি অবিনাশ মহান্তিক রিপোর্ট, আম টিভি।